আমি যেটা বলার ছিল সেটা বলার আগে একটু জিজ্ঞেস করে নিই আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুইটা চাচ্ছিলাম এখানে যারা শুনতেছেন আমার মনে হয় তাদের জন্য এটা খুব ইউজফুল হইতো আমার চিন্তা ছিল যেহেতু ইম্পর্টেন্স হচ্ছে জানা এবং ইভালুয়েট করা ইনফরমেশন হয়তো চ্যানেলগুলোর নাম দিলে সুবিধা হবে সেটা বলতে অসুবিধা বলতে পারবো চ্যানেলের নাম বলি হ্যাঁ নাম না একটা হচ্ছে নাবি আসলি নাবি স্পেস আসলি নাবি আসলে নাবি সরি কি নাবি বলেন নাবি আসলে এই চ্যানেল যে চ্যানেলটা কথা বলেন না এই চ্যানেলটা আমি অনেক আগে থেকে দেখই এবং খুব ভালো ভিডিও বানায় তারা হ্যাঁ খুব ভালো ভিডিও বানায় এবং আমার সবচেয়ে বড় প্লাস হচ্ছে ভিডিওর সাবটাইটেলে বাংলা আছে এখন এবং ভালো বাংলা আছে এটা অ্যাড করছে ওরা কি চ্যানেলে সো যাদের সময় হয় না হয়তো তো দেখার তারা যদি চ্যানেলটা এন্টারটেইনমেন্টের জন্য দেখে হ্যাঁ এটা তো আপনি পার্টিকুলার টপিকে পাবেন যে আমাদের ভিডিও তো পার্টিকুলার টপিকে থাকে না পার্টিকুলার টপিকের ভিডিও থাকে

ও নাবি আসলি আচ্ছা 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 আপনি জানতে চাচ্ছেন যে কি ধরনের কন্টেন্ট করেন আর কি নবী ওই রসুল নিয়ে হ্যাঁ এটা আমার মনে হয় এক একটা টপিক এ ওরা বিয়াগুলা মানে বিভিন্ন স্টোরি একসাথে জোড়া লাগে সুন্দর করে পিস করে আরকি সো এখান থেকে ওখান থেকে ভার্স শোনাচ্ছে একটা ওই ভিডিওটা দেখলে আরকি আরো সহজভাবে কানেক্ট করা যায় যে কখন নবী কোন জায়গায় যে একটা ভার্স নিচ থেকে উদ্ধার করলো মানে উদ্ধার না সরি ইনভেন্ট করলো আর কি নিজে একটা সিটুশন থেকে বের করার জন্য আমি এখানে যে ট্যাগ লাইনটা দিছি ঢোকার সময়

খুঁজতে থাকে আর যারা এখনো না আমি কি বলতে চাইছি সেটা হচ্ছে যে মাঝরাতে আর কি বাথরুম তো বাইরে ছিল তখনকার সময় তো সে বাইরে যায় আর কি টেন্টের বাইরে যায় বাথরুম করতে এবং সে অ্যাপারেন্টলি বাথরুম থেকে ফেরার পথে দেখে নবী সবকিছু গোটা মোটা চলে গেছে তার আর্মি ঘোড়া আটোরা সবকিছু নিয়ে হ্যাঁ এটা হচ্ছে একটা খুব ফিসি ব্যাপার যে নবী সবকিছু নিয়ে চলে গেছে এটা আশাটের পায় নেই কিন্তু আশা ওখানে স্ট্যান্ডার্ড ছিল কিছুক্ষণ কিছু ঘন্টার জন্য লেছে এবং তাকে নবীর একটা মানে নবীর গার্ডের একজন লোক তাকে পায় পেয়ে তখন তাকে সে ইয়াতে নিয়ে আসে ফোর্টে পরে নিয়ে আসে কি তো তখন সবাই বলে হ্যাঁ আশা রাতে কোথায় ছিল তারপর নবীও বুঝতে পারে সবাই সন্দেহ করতেছে এবং আয়সা হচ্ছে নবী খুব একজন ওয়াইফ ছিল খুব ইয়াং ছিল আর কি বাকিদের তুলনায় সদা নামে একজন ওয়াইফ আই গেছে তখন ছিল সে বুড়া ছিল একটু আয়সা ছিল তখন ইয়াং নয় বছরে বিয়ে করলে যেটা সে হচ্ছে এক মাসের মতো আশার সাথে দেখা করেনি দেখতে যায় আশা পেটে বাচ্চা সে কিনা

দুইজনের মহিলার সাক্ষীকে একজনের সাক্ষী ধরা হবে একটা মুভ করছে ওখান থেকে শর্ট আর কি আরো একজন শর্ট আয়সা কি পাথরের ঢিল খায় তারপরে গল্প ওখানেও শেষ না নবীর এই বাণীর একটা কপি আয়সার কাছে ছিল

সেজন্য সে কি বলছে তার বা রুমে ঢুকে নাকি একটা ছাগল নাকি নাকি কাগজ খাই ফেলছে একদম লিটারালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে ডগ এট মাই হোমওয়ার্ক এক্সকিউজটা দেয় সেই এক্সকিউজটা আসলে বেসিক্যালি সে আরেকটা আরেকটা ছাগলকে দেখা হয়েছিল যে ব্রেস্ট ফিডিং এর মানে অ্যাডাল্টদের ব্রেস্ট ফিড যে একটা সেটাও সে ছাগল দেখা হয়েছিল কজ সে বিরক্ত হয়ে যাচ্ছিল যে কারোর সাথে দেখা দেখা করতে হইলে তার বন্ধুদেরকে নিয়ে যায় তার ব্রেস্ট ফিডিং করতে কারণ লাগতেছে এইজন্য ওটাও ছাগল খায় ফরাস ভাই তাহলে তো ভাই মানে নারী অধিকারের ক্ষেত্রে পৃথিবীতে মানে এই দুই ছাগলের ভূমিকা কিন্তু ইসলামের দেখেন মানে আল্লাহর যে কোরআন যেটা আপনি অবশ্যই ইকবাল ভাই জানেন যে এটা শুধু সত্যই নয় এটা হচ্ছে পরম সত্য ঠিক আছে যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে পরম সত্য আমাদের বিজ্ঞান থেকে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে রিলেটিভ টু

মানে এটা কি ছিল তার তাকে অ্যাডাল্টারি যেটা আরকি কি সেটার সেটার চার্জই আনা হয়েছিল তাই না না এই অপেক্ষা সেই জন্য করে না কারণ এটা নিয়ম এই অপেক্ষা সে করছে না না ঠিক আছে আপু আমি যেটা বুঝতে পারছি যে কিন্তু বাচ্চা যে হবে এমন তো কোনো কথা নাই তাই না না কিন্তু এটা তো আর আমাদের নবী তো আর সায়েন্স টাইমস নিয়ে মাথা ঘামায়নি তখন তার তো ধারণা আছে বাচ্চা আমি আমি ধর তার তো তার সেক্স যদি করে ফলাইতে তো করেই ফলাইছে যদি বাচ্চা হিসেবে করে তাহলে তো আর নবীর মুখ থাকবে না স্বী মুখটা সবকিছুর আগে থেকে রেভুলেশন আসে যে তারা মারার প্ল্যান এই সেই তার কাছে আগে থেকে রেভুলেশন চলে আসে কিন্তু আমি যদি আমি যদি আমি যদি এক মুমেন্ট কোট করতে যাই কিন্তু

দেখেন কি কিন্তু আবার আয়সাকে সেই বেনিফিট অফ ডাউট দিতে পারেন কেননা নবীর ওয়াইফরা যখন রাতের বেলায় ইভেন রাতের বেলায় দিনের বেলা কিন্তু রাতের বেলায় সারাদিন অপেক্ষা করে যখন

না আমার কাছে আমার কাছে বেনিফিট অফ দা ডাউট দিতে যে জন্য

মানে এই জায়গাটা প্রবলেম দেখেন যে আরে তার সেই ছেলেটা নবীকে আব্বা ডাকতো বা সেই ছেলের বউ নবীকে আব্বা ডাকতো ওরা আমার আসলে এখানে তো ডেফিনেটলি একটা প্রবলেম আছে বাট আমার মানে মেইন প্রবলেমটা আসলে অন্য জায়গায় মানে এটা একটু পরে আমি বলতেছি বাট ওইখানে আরেকটা ঘটনা আছে আসার ব্যাপারটা আমি এটা একটু কিছু বলবো ভাইয়া এটা মেবি আয়শা ওয়াশরুমে যাওয়ার জন্য না এটা আই থিংক ওর নেকলেস মিসিং ছিল সো ও এটা খুঁজতে গিয়েছিল

ওকে ওকে জানো কি করা হয়েছিল আমার ঠিক খেয়াল নাই ভুলে গেছি গাড়টা কেন কি করা হয়েছিল বাট প্রথমে হয়তো তাকেই দোষারোপ করা হয়েছিল আশিকে বাঁচানোর জন্য ওর সামথিং ওই পার্টটা আমার এক্সাক্টলি মনে নেই আমি একটা আমি বলতে পারতেছি না বাট আমি দ্বিতীয় চ্যানেলটার নাম বলে যাই ভাই আমার যেতে হবে আসলে আরেকটা চ্যানেল হচ্ছে এই চ্যানেলের নাম হচ্ছে দ্য ডুড ফ্রম দ্য হুড একসাথে আমি লিখে দিতে পারি পরে নামটা কিন্তু আপনারা যদি মেমরি টিভি লিখে সার্চ দেন আচ্ছা আচ্ছা মেমরি হ্যাঁ এম ই এম আর আই টিভি এখানে হচ্ছে ধর মিডল ইস্টের যতগুলা টিভি মিডিয়া আছে যতগুলা টিভি শো আছে আরব টিভি শো আর কি মানে তারা কি ধরনের বিষয়ে কথা বলে তারা কিভাবে ছড়া করে তারা তাদের জিউসের প্রতি মেন্টালিটি কি তাদের মহিলাদের প্রতি মেন্টালিটি কি মানে ভৌকে কিভাবে মানে সহিভাবে পিটানো যাবে হ্যাঁ 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 এইসব নিয়ে নরমাল টিভি চ্যানেলে এগুলো নিয়ে প্রোগ্রাম হয় তারপরে হচ্ছে একটা রিপোর্টার হচ্ছে একটা মানে পারসুড নাকি

আমি তো এখানে দেখালে কপিরাইট স্ট্রাইক হবে আপনারা যদি একটু সার্চ করে দেখতে পারেন যে আর বা প্যালেস্টিনান কিমস উই পাওয়া যাবে যে কি ধরনের শো দেখা হয় প্যালেস্টিন বাচ্চাদের যদি মত শিক্ষানো হয় এবং এটাও দেখছি আমি যে ওরা মানে আশা আপনি হয়তো মানে ইউএস থেকে কানাডা এই জায়গাতে কোথাও থাকেন অথবা এবং আপনি যদি দেখেন তাদের ইয়ে এই প্লে যেগুলো হয় ছোট ছোট বাচ্চারা ধরেন টটল টটল না ধরেন লাগায় বাচ্চা আমি বলছি বাচ্চা মানে মানে হচ্ছে যে ছয় সাত বছর বা পাঁচ ছয় বছর এরকম হবে আরকি এগুলা মিলে ওরা মানে মারতেছে এদেরকে এবং আশেপাশে প্যারেন্টস বা মানে আছে হাততালি দিয়ে দিতেছে

মানে কি সব জিনিস বলা হয় কিন্তু যারা হচ্ছে এরকম পরিস্থিতিতে বড় হয় না দে ক্যান নেভার ইমাজিন যে কেন এই জিনিসগুলো বাচ্চা কাছে থাকতে পারে এবং আসলে ব্যাপারটা হচ্ছে আমি মনে করি যে এই জিনিসটা একেবারে মানে এটা সিস্টেমিক্যালি আপনার ধর্মের মধ্যে একেবারে পুরোপুরি আছে একদম বিল্ট ইন এই যে আমাদের মানে মুসলিম যেটা আপনি বললেন আর কি যে মুসলিম ধর্মে আসি বলে আমরা জিনিসটা কিছুটা করে বুঝতে পারি এই অন্য মুসলিম বাদে অন্য যারা আছে আর কি তাদেরকে তাদেরকে ডিহিউমেনাইজ করা দেখেন এটা কিন্তু এই প্রসেসটা একেবারে ধর্ম আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে একদম মানে পুরাপুরি মানে ফুললি ইন্টিগ্রেটেড ঠিক না এবং এইটা ছাড়া কিন্তু সম্ভব না এইটা ছাড়া একটা মানুষ একটা মানুষকে যে মানে সামনাসামনি বলছে আর কি যে বেহারিং বলেন বা যেটাই বলেন না কেন আর কি মানে টর্চার করে না এই জিনিসগুলো আসলে অলমোস্ট মানে খুবই করে তাই না আচ্ছা ইবল ভাই আমরা কি আমরা কি একটু একটু কাহিনী দেখব

চিন্তা করো দেখেন ওদেরকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে যে ওদের সমস্ত যত ধরনের ইয়ে সাফারিং আছে যত ধরনের আছে সবকিছুর জন্য আপনার ওই ইসাল এবং সব পুরা তারা মানে সুখে ছিল এবং সবকিছুর মূল কে খুবই প্রত্যেক একটা জিনিস এবং ইসলামের ভিতরে এই জিনিসটা একেবারে মানে বিল্ট ইন একেবারে সিরাই যেটাকে বলে আরকি যে এইটা ওরা যে জিনিসগুলো করে একটা মানে নন মুসলিমকে হ্যাঁ যে জিনিসগুলো করতে পারে আর কি এটা ভাই একদম ছোটবেলা থেকে যদি তাদেরকে এই আপু যেটা বললেন ডিসাইজ যদি না করা হয় এবং এদেরকে যদি ডিহিমেনাজ না করা হয় ধরুন কাফে টাফে কি একটা মানুষের পক্ষে অসম্ভব শুধুমাত্র এবং শুধু এটা না ভাইয়া যে ওরা ডিসেনসিটাইজড যারা এই এই ইয়াতে মানে এই ডগমাতে যারা বড় হয় নাই যারা একটা ধরনের নরমাল একটা সুস্থ প্রিন্সিপাল নিয়ে বড় হয়েছে তারা আরো সেনসিটিভ অন্য মানুষের প্রতি হ্যাঁ না ওইটা একদম দুই পোলোর অপোজিট মানে দুই রকম চার্ল গুড গ্রাফ হওয়ার পরে তারা যখন অন্য একটা ওয়ার্ল্ডে মিট করে তখন তাদের তাদের ফার্স্ট পয়েন্ট অফ কনট্যাক্ট হচ্ছে কনভার্সেশন এবং তখন প্রথমে হয়তো জিনিসটা বোঝা হয়ে ওঠে না যে একটা মানুষ আর মানুষের সাথে কেমন বা ব্যাকগ্রাউন্ডটা হয়তো প্রথমে বোঝা যায় না কিন্তু একটা মানুষের সাথে একটু বেশি মিশলেই বোঝা যায় যে তার কাছে কোন জিনিসটা বেশি সেনসিটিভ কোন জিনিসটা কম এ

বিল লাদনের লেটার নিয়ে যে যে তাদের মন ভরে গেছে এত বহন লেটার পরে এটা সম্পর্কে আপনার অপিনিয়ন কি বলবো না কিন্তু আশা করি একটা প্রশ্ন করি আমি আসলে দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনি যদি যে আপনি যাদের কথা বললেন যে অন্যের নিডস এবং অন্যের ফিলিংসের প্রতি যারা অনেক সেন্সিটিভ হ্যাঁ এরকম কাউকে যদি এই ধারণাটা দেওয়ার চেষ্টা করেন যে আমাদের এই ধরনের একটা রিলিজনে ইসলামের মত একটা রিলিজনে যে অন্য ধর্মের মানুষের প্রতি যে হেট্রেট একদম মানে শিরায় শিরায় তখন আপনি নিজেই আসলে ওরা তো মানে বেশিরভাগ সময় করে না উল্টো আপনি নিজেই পোষ খান তাই না শুধু শুধু সেইটা না তারা প্রথমে যে আমাকে নিবে আমি প্রথমে বলে রাখি আমি ওয়েস্টে থাকি না আমি ওয়েস্ট সাউথ ইস্ট ওয়েস্ট সবরকম ওয়ার্ল্ডের সাথে কম বেশ পরিচিত কিন্তু থাকে না আমি একটা কথা বলি যেখানে জীবনযাত্রা স্বাভাবিক এত এত মানে বাচ্চা কাছে বিয়ে করা এটলিস্টর না এরকম একটা দেশে ধরে নাম থাকে আরকি এখানে যখন আমি কাউকে যখন আমাকে যখন প্রশ্ন করা হয় আমি কেন এখানে থাকতে আসলাম কেন নর্মাল প্রশ্নগুলো যখন করা হয় তখন প্রথমে সহজে বলা যায় না এটা তো অনেক মানে কি বলবো সম্ভব না কিন্তু আমার একটু যারা পরিচিত তারা যখন আমার সাথে একটু ডিপ যায় যে কেন তোমার ওখানে তোমার কেন ওখানে আইডিয়লজির সাথে কেন মিলছে না তখন যখন ওদেরকে আমি বলি তখন তারা আরেকটু প্রশ্ন করে যে কেন ওখানে কি সমস্যা এখানে কি এমন যে তোমার জন্য এটা তখন তাদেরকে আমি আরেকটু জিনিস দেখাই তখন তার ভরকায় যায় ভরকায় তারা প্রথমে মেনে নিতে পারে না তারা মনে করে এটা হচ্ছে আমরা যে গল্প করি না আদিকালের গল্প করি যেখানে হরিগুল হরিগুল জিনিস হয় এগুলা দুইকে চার বানায় বলে তারা তাদেরকে দেখলেই বুঝে তারা হয়তো ভাবতেছে এটা এটা হয়তো দুইকে চার বানায় বলতেছে বুঝছেন আমি আসলে ওই যে ভরকায় যায় বলেন না ওই ওইখানে আমার আসলে প্রশ্নটা যে ওরা যেভাবে বড় হয়েছে আর কি হ্যাঁ এটা 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 শোনা কেউ করতে পারার কথা না ওদের ভয়টা খুবই স্বাভাবিক তাদের কাছে মনে হয় যে এর চেয়ে মানে এরকম এক্সট্রিম অপোজিট একটা যে রিয়ন থাকতে পারে যেখানে মানুষজন অন্য আরেকটা মানুষ হ্যাঁ বা গোত্র গোড়া রেস মানে ধর্মের বা বিশ্বাসের ভিত্তিতে এইরকম হিট করতে পারে এটা ওদের মাথায় ঢুকতে চায় না কাজই করতে চায় না যে এতই কাজ করতে চায় না যে উল্টা আপনাকে বলবে যে না 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 এগুলো তুমি হয়তো বা বানায় বলছো বা তোমার হয়তোবা বা কি বলো কোনো ধরনের গ্রিমেন্সেস আছে মানে ওরা বিশ্বাসই করতে চায় না আপনার উল্টা আপনাকে বলবে যে ইসলাম সম্পর্কে যদি বলো আপনাকে হয়তোবা বলবে না তুমি যেগুলো ইসলাম অফিক কথাবার্তা বলতেছো আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই যে দুইটা মানে মানে একদম এক্সট্রিম

কেউ না কেউ এটা পেমেন্ট দিচ্ছে মানে ইফ উই লিভ ইট আপ টু টাইম টু ফিক্স থিংস এটা তাহলে বুঝতেছেন কি বলতেছি তাহলে আমরা সময় ঠিক করে দিবে বলি যদি দুই হাত ভাজ করে বসি এর মধ্যে অনেক বাচ্চা আছে যাতে বিয়ে হয়ে যাবে অনেক মানুষ আছে যারা অনেক রকম এবং তারা মেবি দেখে আসছে যে একটা জিনিস ন্যাচুরালি রিজলভ হচ্ছে কারণ মানুষের বুদ্ধি বাড়তেছে কিন্তু আমাদের দেশে যে একটা অ্যান্টি বুদ্ধি প্রপাগান্ডা চলে এই জিনিসটা ওদেরকে বোঝানো খুবই ডিফিকাল্ট আমরা যেমন একটা প্রিন্সিপাল নিয়ে বড় হচ্ছে যেটা আমাদের দেশে দেখছেন তো ভাই না ওই যে মোল্লার আন্দোলন করছে চাইল্ড ম্যারেজ ফিরে আনার জন্য মানে কতটা ব্যাকওয়ার্ড অনেক মানে একদম ব্যাকওয়ার্ড অনেক অনেক কিছু নিয়ে তো আন্দোলন করে এখন আপনি যদি ধরেন সময়ের অপেক্ষা করেন হ্যাঁ এইটা এটা কেমন সময় কই নিয়ে যাচ্ছে ভাই সময় দেখেন আমি আশাপু সময়ের যে ব্যাপারটা আপনি যেটা বললেন এটাও কি অ্যাকসেপ্টেবল যে মানে আমরা সময়ের সাথে সাথে আমরা মানে নিজেরাই কোন ধরনের এক্সটারনাল কোনো ইয়ে ছাড়া মানে আপনার ড্রাইভ ড্রাইভার ছাড়া আমরা মানে একটা জিনিস হয়ে আসতেছে সেটাকে অটোমেটিকলি আমরা ছেড়ে দিচ্ছি এবং যত যেগুলো কিনা যত বেশি একদম আহ সিস্টেমিক যত বেশি একদম গোড়াতে সেগুলোকে আপলোড করতে বা সেগুলোকে মানে বের করতে আরো বেশি এফোর্ড দরকার তাই না এক্স্যাক্টলি আমি খুব অ্যাপ্রেশীত করি আপনি এখানে যেটা করতেছেন আমি আমার মতো স্টাডি করার ইচ্ছা থাকে হয়তো সব সময় সময় ওঠে না সব নিয়ে স্টাডি করা কিন্তু আমার পার্সোনাল লাইফে আমি আমার সাইড একটা প্রেশার ফিল করি প্রতিদিন ধর্মের কারণে আমি যদিও বলতে পারি অনেক কিছু এখন আমি অনেক কিছু এখন করতে পারি না ধর্মের ভয় এখনো হ্যাঁ হ্যাঁ জি মিন ধর্মের ভয় মানে হচ্ছে যে মানে সরি জিনিসটা বুঝতে পারি ধরেন ব্যাপার উদাহরণ আহ বেলা থেকে আমাদেরকে বলা হয়েছে যে কোরআন যদি আমরা পা দিয়ে টাচ করি বা কোনো ধরনের অপমানন করি বা হাত থেকে পড়ে গেলে এরকম হয় ওরকম হয় বরাবার যখন কিনা বুঝতে পারবেন নাকি আপনি কোনো রাইডস চর্চা করতে পারেন না কেননা আশেপাশের লোকজন রাইট ধর্ম করবে ফেস করবেন ধর্মের মানুষগুলোর কাছ থেকে এই কারণে নাকি আপনার ভিতরে যে কিছুটা এখনো ধর্ম সম্পর্কে ভয় এখন মানে আসি কি সেটার কথা বলতেছি আর কি আমার ধর্ম সম্পর্কে কোনো ভয় নাই ধর্ম নিয়ে কোনো রকম কনফিউশন নাই এবং এটা কি আমাকে কনভিন্স করেনি এই জিনিসটা আমার কিছু এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে এটা একটা সেলফ রিয়লাইজেশন থেকে শুরু হয় ইট জাস্ট কেপ্ট অন সলিডেটিং বুঝছেন থ্রু না না ওইটাই হচ্ছে প্রসেস আসলে আমি বলবো যে এখানে

এনি আশা আপনার আপনার এখানে মানে এখানে এসে আমাদেরকে যে সাপোর্ট হ্যাঁ আপনার সাপোর্ট করতেছেন এরকম একটা বা করতেছেন এটার থেকে আমরা যে সাপোর্টটা পাচ্ছি আর এটা এই যে এরকম বক্তব্য দেওয়ার জন্য আর এই সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ ভাই আমি অ্যাপ্রিশিয়েট করি যেটা করতেছেন আজকে আসলে যেতে হচ্ছে ওভার অন মাই টাইম বাট সো প্লিজ অবশ্যই থ্যাংক আপনাকে ফার্স্ট থ্যাংক ইউ থ্যাংক ধন্যবাদ ভাই হ্যাঁ व्हाट ইজ হ্যাপেন্ড আপনি একজন একজন নারী কে বলেন আবার যুক্ত হইতে ম্যান আপনারা কথা শুনছেন না কথা শুনছেন ভাই সে 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 একজন নারী আপনারা কে আলফা বল কেমনে আপনি একজন স্ট্রং এবং মানে আলফা আলফা আছে না না আপনি বলছেন থ্যাংক ইউ ভেরি উনি মানে আপু আমি আপনি আপনি আমি আপনি যদি শুনে থাকেন আমি বলতেছি আপনার কথা বলার স্টাইল খুব স্ট্রং এন্ড আমি জেনুইনলি জেনুইনলি ভালো ফিল করব যদি আপনি আবার আসেন আবার যুক্ত হন আবার কথা বলেন আমি জেনুইনলি মনে করব যে আরেকজন বা ভদ্র একজন আরেকজন ভালো লোক আমার মধ্যে যারা কথা বলে ওরকম আরেকজন আমরা আমরা একজন সহযোগিতা পেলাম আপনি যদি আমি অনার ফিল করবো আর কি ঠিক আছে এবং এটাও এত প্রিসাইজ মানে এনজয় তার তার বক্তব্যটা দারুণ আমার কাছে এবং আমি আমি এটা উইদাউট এনি জোক এটা ট্রু যে আপনার থিংকিং আসলে ক্লিয়ার কথা বলতে থেকে থিংকিং আসলে অল ক্লিয়ার थैंक ইউ थैंक অসংখ্য ধন্যবাদ আপনারা ওই ওই দেখতে পারেন এই যে নবী আর ওই যে মেমরি টিভি এম ই এম আর আই টিভি এই চ্যানেল দেখতে পারেন এটা এটা আছে যদি মানে আরবিতে কথাবার্তা এখন থাকে থাকে কিন্তু শালা মুসলিমরা